ত্রিপুরায় কি অবাধ ভোট হবে জাতীয় নির্বাচন কমিশনে এ নিয়ে উদ্বেগ জানালো সিপিএম ও সিপিআই কমিশনার সুনীল সাক্ষাৎ করেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য নিরুৎপলি জাতীয় সম্পাদক ডি রাজা তার হাতে প্রামাণ্য নথিপত্র সহ একটি স্মারক লিপিও তুলে দেন নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এদিন আরোরাকে বলেন ত্রিপুরায় অবাধ নির্বাচন হবে কিনা তা নিয়ে গত ছয় মার্চ বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল এরপরও বিরোধীদের ওপর ক্রমাগত আক্রমণ এবং হুমকির ঘটনা প্রতিদিন ঘটেছিল চলেছে ঘটনাগুলি ঘটছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর চোখের সামনে সিপিএম প্রার্থীর উপর তিনবার শারীরিক আক্রমণ করা হয়েছে কোথাও প্রার্থীর প্রচারে বাধা দেওয়া হচ্ছে এতে আমাদের আশঙ্কা সত্য বলে প্রমাণিত হল পাশাপাশি সামরিক বাহিনীর বিরুদ্ধকে মোদী সরকারের কৃতিত্ব হিসাবে জাহির করে নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করছেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সুনীল আরোরাকে জানান নেতৃবৃন্দ রিপোর্ট চ্যানেল তিন রাত